নেত্রকোনার মদন উপজেলায় পাচার হওয়ার সময় 20 বস্তা সরকারি চাল আটক করেছে স্থানীয় জনতা। বিকেলে উপজেলার 7 নং নায়েকপুর ইউনিয়নের 12টি এলাকায় এই চাল আটক করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় আটককৃত চাল সহ সন্দেহভাজন একজনকে থানায় সোপর্দ করা হয়। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার জানান, কেন্দুয়ার দিকে নিয়ে যাওয়ার পথে সন্দেহ হওয়ায় স্থানীয়রা সরকারি চালগুলো আটক করে। এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। সরকারি চাল পাচার প্রতিরোধ করায় স্থানীয়দের ধন্যবাদ জানান নির্বাহী কর্মকর্তা।